সম্মানিত উপস্থিতি আজকে আমরা আমাদের পারিবারিক জীবনের একটি সাইড একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সেই বিষয়টা হচ্ছে তালাক তালাক কেন্দ্রিক কিছু বিষয় আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন নর এবং নারী দুইটি শ্রেণীতে দুইটি গোষ্ঠীতে এবং নর নারী তাদের জীবনের চাহিদা মেটানোর জন্য কিছু শরীয়ত পদ্ধতি দিয়েছেন এই শরীয়ত পদ্ধতির মাধ্যমে যুগল এক জোড়া যেমন একত্রিত হতে পারে একত্রিত হওয়ার পরে যদি মনের মান মন মালিন্য হয় কোনো সমস্যা দেখা দেয় এই সমস্যা দেখা দিলে সেই আগুনকে জ্বালিয়ে না রেখে সে আগুন নিভানোর ব্যবস্থাও শরীয়ত দিয়েছেন তথা আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন আয়াতিহি আল্লাহর নিদর্শনের আওতাভুক্ত হচ্ছে নিদর্শনের অন্তর্ভুক্ত হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোমাদের নিজে থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা যাতে করে তোমরা তার কাছে প্রশান্তি লাভ করতে পারো তো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন মানুষের মধ্যে পুরুষের সাথে সাথে মহিলা সৃষ্টি করেছেন নারী সৃষ্টি করেছেন যাতে নারীর মাধ্যমে পুরুষ পুরুষের মাধ্যমে নারী প্রশান্তি লাভ করে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা এবং আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে এই পুরুষ এবং মহিলার মাঝে রহমাত ভালোবাসা দয়া সৃষ্টি করেছেন তা আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন যে আমরা যে আল্লাহ যে আছে সত্যিকারে আল্লাহ যে আছে যে সময় নিদর্শন তার মধ্যে এটিও একটি নিদর্শন এটি একটি প্রমাণ যে আল্লাহ তাআলা রয়েছেন কিভাবে এক পুরুষের সাথে এক মহিলার কোনোদিন দেখা নেই সাক্ষাৎ নেই পরিচয় নেই কিছু নেই শুধুমাত্র একটা শব্দ যে মেয়ের অভিভাবক বলছে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম আর ছেলে বলছে আমি গ্রহণ করলাম শুধুমাত্র এটুকাই এ শব্দের মাঝে অপরিচিত ব্যক্তি কীভাবে পরিচিত হয়ে যায় কীভাবে একে অপরকে ভালোবেসে ফেলে মহাব্বত করে ফেলে যে একজনের দুঃখে আরেকজন কাতর হয়ে পড়ে একজনের ব্যথায় অপরজন ব্যথিত হয় এটা একটা বড় নিদর্শন যেটাকে সৃষ্টি করলো দেখুন আপনার ক্লাস ফ্রেন্ড অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় উঠা বসা হয় একসাথে লেখাপড়া করেন নতুন দেখা হয়েছে কিন্তু ওর দুঃখে একজন ক্লাসমেট যদি অসুস্থ হয় তার দুঃখে আপনি ততটুকু কাতর হচ্ছেন না শুধুমাত্র আপনার স্ত্রী একটা বাক্যের মাধ্যমে যার সাথে আপনার পরিচয় সেই বাক্যটার কারণে সে অসুস্থ হলে আপনি যতটুকু কষ্ট পাচ্ছেন সুতরাং এই ভালোবাসা কে নির্ধারণ করেছে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এটা আল্লাহর একটা নিদর্শন সেটাই আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তোমাদের থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের মাঝে প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন এটাই প্রমাণ বহন করছে সত্যিকারে আল্লাহ রয়েছেন নয়তোবা শুধু একটা বাক্যের মাধ্যমে কিভাবে একে অপরকে এত ভালোবাসতে পারে যেটা দীর্ঘদিন থাকলেও সে ভালোবাসা বা প্রেম প্রীতি অনেক সময় অর্জন হয় না একজনের প্রতি আরেকজনের ভালোবাসা দয়া মহাব্বত সৃষ্টি হয় না তো আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যেমন এটা প্রেম প্রীতি ভালোবাসা রহমত দয়া সৃষ্টি করেছেন অনুরূপভাবে কোনো কারণ যদি দেখা যায় যে না এই ভালোবাসার জায়গাতে এই মহাব্বতের জায়গাতে অশান্তি স্থান করেছে ঝগড়া বিবাদ স্থান করে নিয়েছে মন মালিন্য তাদের কোনো সময়ই ভালোভাবে ঐক্যমতের মাধ্যমে ঐক্য পোষণের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে মহাব্বতের মাধ্যমে সংসার পরিচালিত হচ্ছে না সেটাকে সমাধানের রাস্তাও শরীয়ত দিয়েছে শরীয়ত যেমন একটা আগুন জ্বালানোর যেমন আগুন জ্বালানো যেমন রাস্তা রয়েছে আগুন নিবানোর যেমন রাস্তা রয়েছে শরীয়ত তেমন যেমন ভালোবাসার রাস্তা যেমন নির্ধারণ করেছেন সে ভালোবাসার জায়গাতে অশান্তি দেখা দিলে সেটাও নিরসনের রাস্তা শরীয়ত করে দিয়েছেন সকল জায়গাতে দেখবেন শরীয়ত যখনই একটাকে হারাম করেছেন তার বিপরীত আর একটা জিনিস আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন যেমন আল্লাহ তাআলা জেনা ব্যভিচারকে হারাম করেছেন এর বিপরীতে বিবাহটাকে বৈধ করে দিয়েছেন আর বিবাহটা কঠিন কিছু করেনি একেবারে সহজ করে দিয়েছেন অনুরূপভাবে যেখানে সুদ ভিত্তিক ব্যবসা হারাম করেছে সুদকে হারাম করা হয়েছে তার বিপরীতে আল্লাহ তাআলা বৈধ ব্যবসা দিয়েছেন সব জায়গাতে আল্লাহ তাআলা একটা বিপরীত ব্যবস্থা দিয়ে দিয়েছেন অনুরূপভাবে এই বৈবাহিক জীবনে যদি অশান্তি নেমে আসে এই অশান্তিকে নিরসনের জন্য শরীয়তের অনেকগুলো পদ্ধতি রয়েছেন তার মধ্যে একটা যে পদ্ধতি রয়েছে যে প্রথমে আগে মীমাংসা করার চেষ্টা করতে হবে
আফাবাস ওয়া হাকামা মিন আহলিহি ওয়া হাকামা মিন আহলিহা আল্লাহ তাআলা বলছেন যদি স্বামী স্ত্রী অশান্তি দেখা দেয় যদি স্ত্রী আনুগত্যশীল না হয় স্বামীর কথা না মানে তাহলে প্রথমে স্বামীর করণীয় হচ্ছে স্ত্রীকে ওয়াজ নসিহত করবে বুঝাবে বুঝানোর পরেও যদি কাজ না হয় দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে তার বিছানা বিচ্ছেদ করে দেবে পৃথক করবে বিছানা আলাদা করার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবে এরপরেও যদি কাজ না হয় তৃতীয় নম্বর যে অবস্থা রয়েছে হালকা প্রহার করা জরবার মুব্রাহ মানে মারাত্মক প্রহার নয় এমন মায়ের দেওয়া যাবে না যে মায়ের হাড় ভেঙে যায় চামড়া ফেটে যায় দাগ পড়ে যায় এরকম না হালকা প্রহার করতে হবে এরপরেও যদি স্ত্রী সোজা না হয় বা সে স্বামী আনুগত্যশীল না হয় তাহলে চতুর্থ নম্বর যে স্টেপটা রয়েছে যে স্ত্রীর পক্ষ থেকে একজন ব্যক্তিকে নিয়োগ করতে হবে এবং স্বামীর পক্ষ থেকে এক ব্যক্তিকে নিয়োগ করতে হবে এই দুই ব্যক্তি মিলে তাদের সমাধানের চেষ্টা করবে যদি এগুলো কিছুই কাজ না হয় এরপরের যে স্টেপ এরপরে পঞ্চম নম্বর স্টেপ হচ্ছে তালাক তালাকের বিধান শরীয়ত নির্ধারণ করেছে এছাড়াও অনেক সময় দেখা যায় যে স্বামী তালাক দিতে চায় না অশান্তি স্ত্রীর প্রতি জুলুম নির্যাতন চলতেছে কিন্তু স্বামী তালাক দিতে চায় না এই ক্ষেত্রে মহিলার পক্ষতে তালাক নেওয়ারও বিধান শরীয়ত নির্ধারণ করেছে যেটাকে আমরা সাধারণত খোলা বলে থাকে অনুরূপভাবে দেখুন অনেক সময় স্ত্রী স্বামীর প্রতি সন্দেহ পোষণ হয় স্বামী স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করে স্বামী যদি স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করে যে আমার স্ত্রী হতে পারে অন্য কারোর সাথে খারাপ সম্পর্ক রয়েছে দৈহিক সম্পর্ক রয়েছে জিনা ব্যবচার সাথে জড়িত রয়েছে এরকম যদি কোনো সন্দেহ পোষণ করে সেখান থেকে মুক্তির ব্যবস্থাও শরীয়ত করে দিয়েছে যেটাকে বলা হয় লিআন শরীয়তের একটি পরিভাষা লিআন এর মাধ্যমে স্বামী স্ত্রী বিচ্ছেদ করে নিতে পারবেন তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমরা তলাক কেন্দ্রে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তো তলাকটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের যদি অবনতি ঘটে তাদের জীবনটা সুখের জায়গাতে দুঃখ বিষময় হয়ে তুলে বিষময় হয়ে উঠে একে অপরের সাথে কোনোভাবেই মিলানো সম্ভব হচ্ছে না কোনোভাবেই একে অপরকে মেনে নিতে পারছে না যদি অবস্থা এরকম হয় তখন শরীয়ত বিধান দিয়েছে তলাকের বিধান তলাকের মাধ্যমে একে অপরের কাছ থেকে নির্যাতন থেকে মুক্ত পাবে মুক্ত হবে স্বামীর নির্যাতন থেকে স্বামী স্ত্রী স্ত্রীর নির্যাতন থেকে স্বামী একে অপরে মুক্ত পাবে মুক্ত হবে এই পদ্ধতি হচ্ছে তলাক তলাকের প্রকারের দিকে লক্ষ্য করলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তলাক বিভিন্ন প্রকার হয়ে থাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তলাকের বিভিন্ন প্রকার প্রথমে আসুন বিধানের দিক দিয়ে তলাকের প্রকারটা কী বিধান তালাক দেওয়ার বিধানটা কি তালাক দেওয়ার বিধানটাও এটাও বিভিন্ন প্রকার একটা কথা মনে রাখবেন বিনা কারণে কোনো কারণ ছাড়া বিনা কারণে একটা পুরুষ একটা নারীকে তালাক দেবে অথবা একটা নারী পুরুষের কাছে তালাক চেয়ে নিবে কোনো কারণ নেই কারণ ছাড়া এটা হচ্ছে হারাম এটা হচ্ছে হারাম কেমন হারাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাল্লাকা ইমরাতু মিন গায়রি বাসিন বিহা যে তার স্ত্রীকে তালাক দিবে কোনো সমস্যা ছাড়া কোনো সমস্যা নেই হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা সেই পুরুষের জন্য জান্নাতকে হারাম করে দিবেন তাহলে বিনা কারণে কোনো মহিলাকে কোনো স্ত্রীকে তালাক দেওয়া এটা হচ্ছে হারাম এটা হচ্ছে কাবিরা গুনাহ অনুরূপভাবে বিনা কারণে কোনো স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিবে এটাও হারাম এটাও বৈধ নেই তাহলে বিনা কারণে তালাক দেওয়া এটা সম্পূর্ণ হারাম এটা পাপের কারণ এটা শরীয়ত সম্মত নয় এরপরে আপনার অবস্থার দিকে লক্ষ্য করে নারীর যেমন অবাধ্যতার অবস্থা আসবে অবাধ্যতার অবস্থার দিকে লক্ষ্য করে তালাকের বিধানটা আসবে যদি নারী কাবিরা গুনার সাথে জড়িত থাকে বড় পাপের সাথে জড়িত সমাধানের চেষ্টা করেছে স্বামী চেষ্টা থাকা ওয়াজ নসিহত করেছে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে তবুও স্ত্রী সেই কাবিরা পাপ ছাড়তে পারছে না হারামটা ছাড়তে পারছে না তখন সেই নারীকে তালাক দেওয়াটা ওয়াজিব হয়ে যায় আবশ্যক হয়ে
যায়। অর্থাৎ মনে করুন কোনো মহিলা শিরকের সাথে জড়িত, কাবিরা গুনার সাথে জড়িত রয়েছে, অথবা দেখা গেল যে অবৈধ সম্পর্কের সাথে সে জড়িত রয়েছে, অথবা দেখা গেল স্বামীর মাল যেগুলো সে তস্রুবাত করতেছে, নষ্ট করতেছে, এভাবে যদি স্বামীর মালের হেফাজত না করে সন্তানের যেভাবে লালন পালন করা দরকার সেদিকে ভ্রুক্ষেপ না করে কোনো হারাম পেশার সাথে জড়িত, কোনো হারাম কর্মের সাথে জড়িত, তাকে বলার পরেও কাজ হচ্ছে না, তখন তাকে তালাক দেওয়াটা অজীব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। কারণ সেই মহিলার কারণে একটা পরিবার নষ্ট হয়ে যাবে। ছেলে সন্তান হলে ছেলে সন্তানের উপর খারাপ প্রভাব পড়বে, পরিবারের উপর খারাপ প্রভাব পড়বে, তখন তাকে তালাক দেওয়াটা আবশ্যক হয়ে যায়। পক্ষান্তরে যদি মহিলা স্বাভাবিক কোনো পাপের সাথে জড়িত থাকে এবং তাকে তালাক দেওয়ার বিধানটা, তখন সে ওয়াজিব পর্যায়ে থাকবে না, তখন এটা মুবাহ বা বৈধ পর্যায়ে থাকবে, তালাক দেওয়া বৈধ রয়েছে কোনো সমস্যার কারণে। তাহলে মহিলার দোষের দিকে লক্ষ্য করে এই তালাকের বিধানটা কার্যকর হয়ে থাকে। মহিলা যেমন অপরাধের সাথে জড়িত হবে সেরকম বিধানটাও এখানে কার্যকর হবে। তো এখানে আর একটা বিষয় আপনার মাথায় রাখবেন, তালাক মূলত পুরুষের অধিকার, মহিলার নয়। তালাকটা মূলত পুরুষের অধিকার। পুরুষ যদি নারীর কাছে কোনো সমস্যা দেখে, নারীর মাঝে কোনো সমস্যা দেখে, তাহলে পুরুষ তালাক দিবে, এটা হচ্ছে মূল বিধান। নারী যদি স্বামীর কোনো বিষয়কে অপছন্দ করে, নারী যদি স্বামীর আচার ব্যবহার অন্য কিছুকে অপছন্দ করে, তাহলে সে তার স্বামীর কাছটা খোলা করবে। তো স্ত্রীর অধিকার হচ্ছে খোলা। খোলাটা কি এটা আমরা পরে আলোচনা করব। স্ত্রীর অধিকার হচ্ছে খোলা করা, কিন্তু স্বামীর অধিকার হচ্ছে তালাক। তালাক স্বামী দিবে স্ত্রীর কোনো সমস্যার কারণে। যদিও খোলাটা স্ত্রীর দেওয়ার অর্থ হচ্ছে স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নেওয়া, খোলাটা হচ্ছে স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নেওয়া। সংক্ষিপ্ত বোঝানোর জন্য আপনাকে বলতেছি, কোনো স্ত্রী যদি স্বামীর কোনো আচার ব্যবহার কর্মকাণ্ড কিছুকে অপছন্দ করে, অপছন্দ করার কারণে তার সাথে ঘর সংসার করতে চায় না, তখন স্ত্রী স্বামীকে বলবে, দেখো তোমার মহর আমি ফেরত দিচ্ছি, অর্থাৎ তোমাকে এত টাকা দিয়ে দিচ্ছি, তোমাকে অমুক জিনিস দিয়ে দিচ্ছি, এর বিনিময়ে তুমি আমাকে তালাক দিয়ে দাও। তখন স্বামী তাকে তালাক দিবে, এটাকে বলা হয় খোলা। অর্থাৎ মহিলার পক্ষ থেকে যে তালাকটা চেয়ে নেওয়া হয় এটাকে শরীয়তে খোলা বলা হয়ে থাকে। মহিলা স্বামীর কাছ থেকে যেটা চেয়ে নেয় সেটাকে খোলা বলা হয়ে থাকে। তো খোলার কিছু বিধান আছে, সেগুলো আমরা পরে আলোচনা করবো, আগে তালাকের বিধানটা কিছু জেনে নিই। এরপরে আসুন, তালাকের প্রয়োগ হওয়ার দিক দিয়ে তালাকটা দুই প্রকার, একটা হচ্ছে তালাকে সুন্নি আর একটা হচ্ছে তালাকে বেদাতি। একটা সুন্নতি তালাক আর একটা হচ্ছে বেদাতি তালাক। আমাদের সমাজে অনেক তালাক কার্যকর হয়, কিন্তু অধিকাংশ ব্যক্তি আমরা তালাকের নিয়ম জানি না। তালাক এটা দিতে হলে এর নির্দিষ্ট নিয়ম রয়েছে, বিবাহর যেমন কিছু নিয়ম নীতি রয়েছে, তালাক দেওয়ারও কিছু নিয়ম নীতি রয়েছে, যেগুলো আমরা অনেকেই জানি না। অনেক বলতে কি শতকরা 98-99% ব্যক্তি আমরা এগুলো জানি না, যে তালাক দেওয়ার পদ্ধতি। আল্লাহ তোমা ছয় যা তল্লাক তুমু হুন্না ফাতল্লিকু হুন্না লিইদ্দাতি হিন্না। আল্লাহ বলছেন, হে নবী, তুমি যদি তোমার স্ত্রীর তালাক দিতে চাও, ফাতল্লিকু হুন্না, তালাক দিবে লিইদ্দাতি হিন্না, তার সময়ে। তালাক দেওয়ার একটা সময় রয়েছে, যে কোনো সময় তালাক দিলে তালাকটা সুন্নতি তালাক হয় না, তালাকের সময় রয়েছে, এটা হচ্ছে সুন্নি তালাক। সুন্নি তালাক কয় অবস্থা হয়? দুইভাবে সুন্নি তালাক হয়, সুন্নতি তালাক, শরীয়ত তালাক। তালাক দেওয়ার যে পদ্ধতি শরীয়ত দিয়েছে, দুই অবস্থাতে এটা শরীয়ত মোতাবেক হয়ে থাকে। একটা হচ্ছে স্ত্রী যখন হায়েস্ট থেকে পুত পবিত্র হবে, তার মাসিক থেকে পুত পবিত্র হবে, পুত পবিত্র হওয়ার পরে এরপরে সে গোসল করেছে, মানে পবিত্রতা সে অর্জন করেছে, গোসল করেছে, গোসলের পরে স্ত্রীর সাথে আর সহবাস হয়নি, জেমা হয়নি, সহবাস হয়নি, এই অবস্থায় তালাক দেওয়া, এটা হচ্ছে সুন্নতে তালাক। যদি সহবাস হয়ে যায়, পবিত্রতা অবস্থায় সহবাস হয়, সে তুহুরে তালাক দেওয়া এটা সুন্নতে তালাক নয়। সে তুহুরে সেই পবিত্র অবস্থায় তালাক দেওয়াটা সুন্নতে নিয়ম নয়। সুন্নতে নিয়ম হচ্ছে হায়েজ থেকে মাসিক থেকে পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে সেখানে তার সাথে আর সহবাস হবে না, সহবাস না করে তাকে তালাক
দিতে হবে, এটা হচ্ছে সুন্নতি তালাক। এইভাবে তিন মাসে তিন তালাক দেওয়া, যদি একেবারে বিচ্ছেদ করে দিতে চাই তো তিন মাসে তিন তালাক এইভাবে দেওয়া, এটা হচ্ছে সুন্নতি তালাকের পদ্ধতি। তাহলে ভালো করে মনে রাখতে হবে যে মাসিক থেকে পবিত্র হওয়ার পরে গোসল করবে, গোসল থেকে পবিত্র পবিত্র গোসলের মাধ্যমে পুত্র পবিত্রতা অর্জনের পর জেমা না করে, সহবাস না করে, মিলন না করে তালাক দেওয়া, এটা হচ্ছে সুন্নতি তালাক। যদি সহবাস হয় তালাক দেওয়া এটা সুন্নতি তালাক নয়। তালাক দিতে চাইলে তাকে আবার অপেক্ষা করতে হবে, তার মাসিক আসবে, মাসিক থেকে পুত্র পবিত্র হবে, এরপরে যখন তুহুর, তুহুরে আবার তাকে তালাক দিতে হবে, অপেক্ষা করতে হবে। তাহলে সুন্নতি তালাকের পদ্ধতি হচ্ছে পবিত্র অবস্থায় তালাক দেওয়া, যে পবিত্রতে, যে পবিত্র অবস্থায় তার সাথে জেমা বা সহবাস হয়নি, এক নম্বর। দ্বিতীয় নম্বর যে শরীয়ত পদ্ধতি তালাক দেওয়ার মূলনীতি বা সুন্নতি পদ্ধতি দ্বিতীয় নম্বর, সেটা হচ্ছে স্ত্রী যখন গর্ভবতী থাকে, গর্ভবতী অবস্থায় তালাক দেওয়া, গর্ভবতী অবস্থায় তালাক দেওয়া, এই দ্বিতীয়টা হচ্ছে, এই দুইটা হচ্ছে সুন্নতি পদ্ধতি। কেউ যদি কোনো স্ত্রীকে সুন্নতি অবস্থায় তালাক দিতে চায় কোনো সমস্যার কারণে, তাহলে এক নম্বর পদ্ধতি হচ্ছে পবিত্র অবস্থায় হতে হবে, যে পবিত্রতে মিলন হয়নি। দ্বিতীয় নম্বর পদ্ধতি, স্ত্রী যদি গর্ভবতী হয় তার গর্ভধারণটা সুনিশ্চিত হয় এরপরে তালাক দেওয়া, এই দুইটা হচ্ছে সুন্নতি তালাক। এর বাইরে আমাদের সমাজে যত তালাকে আমরা দিয়ে থাকি বা হয়ে থাকে, শুনে থাকি, ওদের সব তালাকে হচ্ছে বেদাতি তালাক। তাহলে সুন্নতি তালাক এই দুইটি, এর বাইরে যত তালাক আমাদের সমাজে অধিকাংশ যে তালাকগুলো হয় ওদের সব তালাকই হচ্ছে বেদাতি তালাক। তাহলে এইটা হচ্ছে সুন্নতি পদ্ধতি। আল্লাহ তা বলছে ওয়াইজা তল্লাক তুমি হুন্না ফাতাল্লিক হুন্না লিইদ্দাতিহিন্না, তাদের ইদ্দতে তালাক দিবা। আর ইদ্দতের ব্যাখ্যাটা কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে আসলেন, এসে বলছেন আব্দুল্লাহ ইবনে উমার তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিয়েছে, মাসিক অবস্থায় তালাক দিয়েছে আব্দুল্লাহ ইবনে উমার তার স্ত্রীকে। এটা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন, রেগে যা বলছে মুরহু ফালিউরাজিহা, তুমি তাকে আদেশ করো সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়, ফিরিয়ে নেওয়ার পরে যদি তাকে তালাক দিতে চায় সে অপেক্ষা করবে, হায়েজ হবে, হায়েজের পরে পবিত্রতা আসবে, এরপরে আবার হায়েজ হবে, আবার পবিত্রতা, এই দ্বিতীয় পবিত্রতা যে সে যেন তাকে তালাক দেয়, এটাই হচ্ছে আল্লাহর ইদ্দাত, যে ইদ্দতে আল্লাহ তাআলা তালাক দিতে আদেশ করেছেন। তাই ইদ্দতের ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পবিত্রতা যে পবিত্রতাতে জেমা হয়নি, এটাকে ইদ্দতের ব্যাখ্যা হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ণয় করেছেন। তাহলে আমরা সুন্নতে তালাকের পদ্ধতি যেটা পেলাম, দুইটা পদ্ধতি, একটা হচ্ছে গর্ভ অবস্থায় গর্ভবতী অবস্থায়, দ্বিতীয় নম্বরটা হচ্ছে যে যে তোহরে জেমা হয়নি সহবাস হয়নি সে অবস্থায়, এর বাইরে যত তালাক আছে সকল তালাকই হচ্ছে বেদাতি তালাক। এরপরে আসুন এখানে আমরা আরেকটি আলোচনা করি, দ্বিতীয় নম্বর যে বেদাতি তালাক, তা আমাদের সমাজে যে তালাকগুলো হচ্ছে অধিকাংশ বেদাতি তালাক, কিছু ধরন বেদাতি তালাকের কিছু ধরন। এক নম্বর যেটা আমরা বললাম হাদিস থেকে যেটা পেলাম, মাসিক অবস্থায় তালাক দেওয়া এক নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে ওই পবিত্র অবস্থায় তালাক দেওয়া যে পবিত্র অবস্থায় তার সাথে সহবাস হয়েছে, মিলন হয়েছে, জেমা হয়েছে, তৃতীয় নম্বর হচ্ছে একসাথে কয়েকটা তালাক দেওয়া, দুই তালাক, তিন তালাক একসাথে, এগুলো সব হচ্ছে বেদাতি তালাক, এগুলো সব বেদাতি তালাক। এখন আসুন বেদাতি তালাক কার্যকর হবে না হবে না, বেদাতি তালাক কার্যকর হবে না হবে না। উদাহরণস্বরূপ মনে করুন কেউ তার স্ত্রীকে মাসিক অবস্থায় তালাক দিল, এক নম্বর, দ্বিতীয় যে পদ্ধতিগুলো বললাম ওই পবিত্রতায় তালাক দিল যে পবিত্রতায় মিলন হয়েছে, তৃতীয় নম্বর পদ্ধতি একসাথে কয়েকটা তালাক দিল, এই তালাকগুলো কার্যকর হবে না হবে না। এই ক্ষেত্রে বিশেষ করে ওলামাদের ভিতরে যেটা নিয়ে মতানক্য রয়েছে, যে জায়গাটাতে বেদাতি তালাক কার্যকর হওয়া নিয়ে, মাসিক অবস্থায় তালাক দেওয়া, মাসিক অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে না হবে না, এটা নিয়ে ওলামাদের ভিতরে মতানক্য রয়েছে। বাকিগুলো নিয়ে মতানক্য নেই, বাকিগুলো বেদাতি হলেও শরীয়তের বিধান কার্যকর হয়ে যাবে, মানে সে তার নিজের প্রতি জুলুম করলো তার পাপ হবে, কিন্তু পাপ হওয়ার সাথে তালাকটা কী হয়ে যাবে, কার্যকর
হবে এ নিয়ে ওলামাদের মতো মতানক্য নেই কিন্তু এই জায়গাটা মাসিক অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে না এই নিয়ে ওলামাদের ভিতরে মতানক্য রয়েছে মতানক্যের কারণ হলো এ বিষয়ে সুস্পষ্ট কিছু হাদিস পাওয়া যায় না গুণ্য হওয়া না হওয়ার ব্যাপারে পক্ষান্তরে আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা যে কাহিনীটা আমরা বর্ণনা করলাম সেখানে রাসূল হায়েজ অবস্থায় তালাক দরকার রেগে গিয়েছিলেন এই রেগে যাওয়ার কারণে অনেকে বলতে এটা হলো বেদাত তালাক আর বেদাতি তালাক কার্যকর হবে না আর রাসূল রেগে গিয়েছেন আর রাগাটাই প্রমাণ বহন করছে সে অন্যায় কাজ করেছে তাহলে বেদাতে কেউ যদি মাসিক অবস্থায় তার স্ত্রীকে তালাক দেয় তালাক কার্যকর হবে না এই মতটি হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত তারপরে ওনার ছাত্র ইমাম ইবনে কাইয়িম জাওজি ওনার মত আর বর্তমান যে আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ গ্র্যান্ড মুফতি আছেন সৌদি আরবে ওনাদের মত এই আরও কিছু আলেম রয়েছে যাদের মতে মাসিক অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে না এদের মত তবে আমরা যেটা মনে করি আমাদের মত বা জমহুরের মত যে মাসিক অবস্থায় তালাক দিলেও তালাক কার্যকর হয়ে যাবে এই মতটাই আমরা অগ্রাধিকার দিয়ে থাকি কারণ আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি সেই তালাকটা গণ্য করেছিলেন যে আপনি যে হায়েজ অবস্থায় আপনার স্ত্রী তালাক দিলেন সেই তালাকটাই গণ্য করেছিলেন যখন প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর দিয়েছিলেন কিন্তু উত্তরটা হলো অস্পষ্ট অস্পষ্টতার কারণে কেউ এই ব্যাখ্যা করেছে কেউ অন্য ব্যাখ্যা তিনি বলছেন ফামা তিনি বললেন তাহলে কি বা গণ্য করা হয়নি তাহলে কি হয়েছে সেটা তার মানে তিনি এখান থেকে কেউ বুঝেছে যে গণ্য করা হয়েছে আর কেউ বুঝেছে গণ্য করা হয়নি তো ইমাম বুখারী সহকারে মুহাদ্দিসগণ যেটা বুঝেছেন এখান থেকে আর বাচন ভঙ্গি থেকেও যেটা মনে হয় যেটা অধিকাংশ ওলামা অগ্রাধিকার দিয়েছেন যে সেটা গণ্য তিনি করেছেন অর্থাৎ এক তালাক গণ্য করা হয়েছে সুতরাং আমরা যে মতটাকে অগ্রাধিকার দিই এবং জমহুর আলেমগণ যেটা বলেছেন কেউ যদি তার স্ত্রী মাসিক অবস্থায় তালাক দেয় সে পাপি হবে পাপি হওয়ার সাথে সাথে তার একটা তালাক কার্যকর হয়ে যাবে আর যদি ইসলামী ব্যবস্থা থাকে তখন শাসক বা ইসলামী খলিফা সেই ব্যক্তিকে তার স্ত্রীকে ফেরত নিতে বাধ্য করবে তাকে ফেরত নিতে বাধ্য করবে যে তুমি তালাক দিয়েছ তোমার এক তালাক কার্যকর হয়েছে কিন্তু তোমার স্ত্রীকে ফেরত নেওয়াটা বাধ্যতামূলক বাধ্য করবে যেহেতু সে অন্যায় কাজ করেছে আর যদি এরকম ব্যবস্থা সামাজিক ব্যবস্থাও যদি না থাকে পারিবারিক ব্যবস্থাও যদি না থাকে তার তালাকটা কার্যকর হয়ে যাবে এবং সে পাপ সে বাকি যে কাজটা করলো সেটা পাপ হলো কিন্তু তার তালাক কার্যকর হয়ে যাবে তাহলে আমরা যেটা বলছিলাম যে তালাক পতিত হওয়ার দিক দিয়ে বা পদ্ধতি দুই প্রকার একটা হচ্ছে সুন্নাতি পদ্ধতি আর একটা হচ্ছে বেদাতি পদ্ধতি আমরা যেটা বললাম বিশুদ্ধ মত অনুসারে বেদাতিভাবে তালাক দিলেও তালাকটা কার্যকর হবে কিন্তু সে পাপি হবে এই বেদাতি করার কারণে অন্যায় করার কারণে শরীয়ত লঙ্ঘনমূলক কাজের কারণে সে পাপি হবে কিন্তু তার এটা কার্যকর হয়ে যাবে এরপরে আসুন আমরা তালাকের প্রকারের দিকে তার হুকুমের দিকে লক্ষ্য করে তালাকের হুকুমের দিকে লক্ষ্য করে তালাকের প্রকার ফলাফলের দিকে লক্ষ্য করে তালাকের প্রকার এদিকে লক্ষ্য করে তালাককে সাধারণত দুই ভাগে বিভক্ত করা হয় একটা তালাকে রাজিঈ আর একটা তালাকে বাইন তালাকে রাজিঈ তালাকে বাইন ওই তালাক যে তালাক দেওয়ার পরেও স্ত্রীকে ফেরত নেওয়ার সুযোগ আছে তালাক দেওয়ার পরে ফেরত নেওয়ার সুযোগ আছে এটাকে বলা হয় রজি তালাক রজা এরজিও আরবি শব্দ এর অর্থ ফিরিয়ে নেওয়া অর্থাৎ যে তালাকের পরে স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায় এটাকে বলা হয় রজিঈ আর যে তালাক দেওয়ার পরে স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায় না সেটাকে বলা হয় বাইন বানা এবনু আরবি শব্দ এর অর্থ পৃথক হয়ে যাওয়া পৃথক হয়ে যাওয়া তো যে তালাক দিয়ে স্ত্রীকে ফেরত নেওয়া যায় একটা আর একটা কিছু তালাক আছে তালাক দেওয়ার পর স্ত্রীকে ফেরত নেওয়া যায় না তাহলে ফেরত নেওয়া না নেওয়ার দিক দিয়ে সহজে আপনাদের বোঝার জন্য বলতেছি যে ফেরত নেওয়া আর না নেওয়া এদিকে লক্ষ্য করে তালাকটা হচ্ছে দুই প্রকার কিছু তালাক আছে যে অবস্থায় স্ত্রীকে ফেরত নেওয়া যায় আর কিছু তালাক আছে যে অবস্থায় স্ত্রীকে আর ফেরত নেওয়া যায় না এই ক্ষেত্রে আল্লাহ তাআলার বাণী হচ্ছে আল্লাহ তাআলা বলছে আর তালাক ও মাররাতান তালাক দুইবার তালাক দুইবার অর্থাৎ দুইবার তালাক দেওয়ার পরে স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায় দুই তালাকের পরে স্ত্রীকে ফেরত নেওয়া যায় এক তালাক দিলেন
এক তালাক দিয়ে আপনি চাইলে তাকে যে কোনো সময় ফেরত নিতে পারেন, তিন মাসের মধ্যে একটা তালাক দিলেন, আপনি একটা তালাক দিয়েছেন, একটা তালাক দিয়ে তিন মাসের মধ্যে যে কোনো সময় আপনি তাকে ফেরত নিতে পারবেন, আপনার এ অধিকার শরীয়ত আপনাকে দিয়েছেন। অথবা দ্বিতীয় আরেকটা তালাক দিলেন, এ দ্বিতীয় তালাক দেওয়ার পরেও তিন মাসের মধ্যে আপনি তাকে ফেরত নিয়ে নিতে পারবেন, শরীয়ত আপনাকে এ অধিকার দিয়েছে। কিন্তু যদি দেখা যায় এক তালাক অথবা দুই তালাক, এক তালাক অথবা দুই তালাক দেওয়া হয়েছে, এরপরে তিন মাস অতিবাহিত হয়ে গেছে, পার হয়ে গেছে, অনেক সময় আমাদের কাছে ফোন আসে যেরকম আমার বউকে এক মাস আমি একটা তালাক দিয়েছিলাম, এক তালাক দেওয়ার পরে চার মাস অতিবাহিত হয়ে গেছে, পাঁচ বছর অতিবাহিত, সাত বছর অতিবাহিত হয়ে গেছে, এখন আমরা আবার ঘর সংসার করতে চাই, তাহলে যদি এক অথবা দুই, এক তালাক অথবা দুই তালাকের পরে যদি আপনার তিন মাস পার হয়ে যায়, এক কথায় তিন মাসের ওপরে যত সময় যাবে যাক, তিন মাস যদি পার হয়ে যায় তাহলে আপনি আর আপনার বিবিকে ফেরত নিতে পারবেন না, স্ত্রীকে ফেরত নেওয়া যাবে না। স্বাভাবিকভাবে ফেরত নিতে হলে এক এবং দুই তালাকের মধ্যেই ফেরত নিতে হবে। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে এক তালাক এক মাসে, আরেক সময় আরেক তালাক, আরেক মাসে আরেক তালাক, তিন অবস্থায় তিন তালাক দিয়ে দেয়, তাহলে সেই স্ত্রীকে আর ফেরত নেওয়া যায় না, সেই স্ত্রীকে আর ফেরত নেওয়া যায় না, ফেরতের রাস্তা স্বাভাবিক প্রক্রিয়াতে বন্ধ হয়ে যায়, স্বাভাবিকভাবে ফেরত নেওয়াটা বন্ধ হয়ে যায়। তাহলে আমরা বলছি স্বাভাবিকভাবে রজিয়ে তালাক, যেটাকে ফিরিয়ে নেওয়া যায়, যে তালাকের মাধ্যমে যে স্ত্রীকে এক তালাক অথবা দুই তালাক দেওয়া হয় এবং ইদ্দতের মধ্যে, ইদ্দত বলতে তিন মাসের মধ্যে ফেরত নেয়, তাহলে এটা নেওয়া তার জন্য শরীয়ত অনুমতি দিয়েছে, স্ত্রীর অনুমতি লাগবে না, স্ত্রী ফেরত না চাইলেও তাকে জোর করে নিয়ে আসতে পারবে, শরীয়তে এই অধিকার স্বামীকে দিয়েছে। তালাক দিয়েছে, স্ত্রী চাচ্ছে না আমি তোমার কাছে ফেরত যাব না, এক তালাক দিয়েছে, স্বামী ভুল বুঝতে পারলো, অনুতপ্ত হলো, সে তার স্ত্রীকে ফেরত নেবে, কিন্তু স্ত্রী ফেরত আসতে চাচ্ছে না, শরীয়ত তাকে স্বামীকে অধিকার দিয়েছে, জোর করে স্ত্রীকে ফেরত নিয়ে আসতে পারবে। তাহলে যেটা বলছিলাম, তাহলে রজি তালাকে ফিরে নেওয়ার ক্ষেত্রে স্ত্রীর অনুমতিটা আবশ্যক নয়, সন্তুষ্টি আবশ্যক নয়, স্বামী চাইলে তাকে ফেরত নিয়ে নিতে পারবে এক তালাক দুই তালাকের মধ্যে, তৃতীয় তালাক দিয়ে দিলে আর সুযোগ নাই। যদি স্বামী কর্তৃক স্ত্রীকে তিনটা তালাক দেওয়া হয়, তিন তালাক পদ্ধতিগতভাবে লক্ষ্য করবেন, তিন তালাক ভিন্ন, তিন মাসে তিন তালাক, সহজ কথায় তিন পবিত্র অবস্থায় তিন তালাক দিয়েছে, এক পবিত্র অবস্থায় দুই তালাক, বিষয়টা এরকম না, দেখা হলো যে সকালে একটা তালাক দেওয়া হলো পবিত্র অবস্থায়, পাঁচ দিন পরে যে আরেকটা তালাক দিচ্ছে, দশ দিন পরে যে আরেকটা তালাক দিচ্ছে, এইভাবে এক তোহরে তিন, এটা উদ্দেশ্য নয়, এটা হচ্ছে তিন মাসে যদি তিনটা তালাক দেওয়া হয় তাহলে সেই স্ত্রীকে স্বামী আর ফেরত নিতে পারবে না, এটা একবারে বড় বিচ্ছেদ, এটাকে বলা হয় বড় বিচ্ছেদ হয়ে গেছে, ফেরত নিতে পারবে না। আর একটা যদি অবস্থা এরকম হয়, এক তালাক অথবা দুই তালাক দেওয়া হয়েছে, এক তালাক অথবা দুই তালাক দেওয়া হয়েছে, এরপরে তিন মাস পার হয়ে গেছে, চার মাস, পাঁচ মাস, দশ বছর, বিশ বছর পরে তারা আবার ঘর সংসার করতে যাচ্ছে, আপনাদের সহজে বোঝার জন্য প্রশ্ন উত্তর আকারে বলি, তাহলে আপনাদের বুঝতে আরও সহজ হবে। কোনো এক ব্যক্তি প্রশ্ন করতেছে যে আমার স্ত্রীকে আমি দুই তালাক দিয়েছি, মনে করুন দুই মাসে দুইটা তালাক দিয়েছি, আমাদের সময় পার হয়ে গেছে, বর্তমানে পাঁচ বছর আগে তালাক দিয়েছে, আমার স্ত্রীকে দুই তালাক দিয়েছি, আমার স্ত্রীর কোথাও বিবাহ হয়নি, আমিও কোথাও বিবাহ করিনি, এখন আমরা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, আমরা পারবো না, পারবো না, তাহলে শরীয়তের বিধান এখানে কি, তাহলে এক অথবা দুই তালাকের পরে যদি সময় পার হয়ে যায়, এই ক্ষেত্রে সেই ব্যক্তি সেই মহিলাকে ফিরে নিতে পারবে, কিন্তু এখানে নিয়ম হচ্ছে নতুন করে বিবাহ পড়াতে হবে, নতুন করে বিবাহ হতে হবে, সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ নতুন। বিবাহের ক্ষেত্রে কী লাগে, মৌলিক দুটা বিষয় লাগে, একটা হচ্ছে মেয়ের অভিভাবক লাগে, আর একটা হচ্ছে মহরানা লাগে, স্বামী স্ত্রী তো লাগবে, স্বামী স্ত্রীর বাইরে যেটা লাগে মহরানা লাগে আর মেয়ে, তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে এখন নতুন করে বিয়ে শাদি যদি দেয় তাহলে বৈধ হচ্ছে, নতুন বিয়ের ক্ষেত্রে আপনার স্বামীর মেয়ের পক্ষ থেকে তাকে প্রস্তাব দিতে হবে বা গ্রহণ
প্রস্তাব গ্রহণের যে বিষয়টা আছে, মোহর নির্ধারণের বিষয়টা রয়েছে, সাক্ষী রাখার বিষয়টা রয়েছে। যদি এইভাবে হয় তাহলে ফেরত নিতে পারবে। এটাকে আরবিতে যেটা বলা হয় বাইরুনা আসুগরা বলা হয়, এটাকে আরবিতে ছোট বিচ্ছেদ বলা হয়, ছোট বিচ্ছেদ। আবারও বোঝার জন্য বলছি, সেই ব্যক্তি যে ফতোয়া দিল, যে প্রশ্ন করলো, এক দুই তালাক দেওয়া হয়েছে, তিন মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখন আমরা আবার ঘর সংসার করতে পারবো না পারবো না, এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে ঘর সংসার করতে পারবে কিন্তু তাদের নতুন করে বিয়ে করতে হবে, নতুন মোহরানা নির্ধারণ করে নতুনভাবে সাক্ষী রেখে নতুনভাবে তাদেরকে বিয়ে করতে হবে, তাহলে তারা ঘর সংসার করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে যদি তিন মাসে তিন তালাক হয়ে যায়, তিন মাসে তিন তালাক, এরপরে আবার বিবাহ করতে চায়, এখানে অনুমতি নেই। আল্লাহ তাআলা বলছে হাত্তা তানকিহা যাওজান গায়রাহ, যতক্ষণ পর্যন্ত সেই মেয়ে অন্য কোনো জায়গাতে বিয়ে না হবে, সেই মেয়ের অন্য কোনো জায়গাতে বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে স্বাচ্ছন্দে সেই স্বামী যদি কোনো দিন তাকে তালাক দিয়ে দেয় অথবা স্বামী মারা যায়, তাহলে আবার প্রথম স্বামীর কাছে ফেরত আসতে পারবে, তার আগে পারবে না। আমাদের সমাজে যেটা প্রচলন রয়েছে হিলা বিবাহ, হিল্লা বিবাহ যেটা আপনারা জানেন, হিল্লা বিবাহ, এটা হারাম হারাম হারাম। যে কাজ করবে তার প্রতি আল্লাহর লানত, রসুলের লানত, যার জন্য করবে তার প্রতি আল্লাহ রসুলের লানত রয়েছে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিল্লা ওয়াল মুহিল্লা লাহু, আল্লাহ রাসূল ওই ব্যক্তির প্রতি লানত করেছেন যে হিল্লা বিবাহ করে এবং যার জন্য করে, উভয়ের জন্যই হারাম। তাহলে এটা বলছিলাম, তাহলে ফলাফলের দিকে লক্ষ্য করে, ফিরে নেওয়া না নেওয়ার দিকে লক্ষ্য করে, কিছু তালাক আছে যে তালাকে স্বাভাবিকভাবে স্ত্রীকে ফেরত নেওয়া যায়, আর কিছু অবস্থায় আছে যেটা স্বাভাবিকভাবে স্ত্রীকে ফেরত নেওয়া যায় না। এক অথবা দুই তালাক যদি দেয় তাহলে তিন মাসের ভিতরে যে কোনো সময় স্ত্রীকে ফেরত নিয়ে নিতে পারবে, সমস্যা নেই। যদি এক দুই তালাকের পরে তিন মাস অতিবাহিত হয়ে যায় তাহলে স্ত্রীকে ফেরত নিতে পারবে কিন্তু নতুন করে বিবাহ শাদী হতে হবে। আর যদি দেখা এক তালাক দুই তালাক তিন তালাক বিচ্ছেদ পৃথক পৃথক আকারে তিন তালাক দেওয়া হয়েছে এবং তিন তালাক দেওয়া হয়ে গেলে, তিন তালাক দেওয়া হয়ে গেলে সময় থাকুক আর না থাকুক কোনো অবস্থায় ফিরে নেওয়া যায় না, সে যতক্ষণ পর্যন্ত অন্য যেতে বিবাহ না হবে, বিবাহ হওয়ার পরে সে যদি কোনোদিন তালাক দেয় তাহলে প্রথম স্বামীর কাছে ফেরত আসতে পারবে, নয়তোবা আর পারবে না। এ হচ্ছে তালাকের ফিরিয়ে নেওয়া না নেওয়ার দিক দিয়ে তালাকের প্রকার। এখানে আপনারা আরেকটু একটা বিষয়ে, আমাদের সমাজে যেটা বেশি হয়, যেটা সাধারণত দেখা যায়, যে একসাথে তিন তালাক দেওয়া, একসাথে তিন তালাক, একসাথে তিন তালাক, এটা দুইভাবে হতে পারে। যা তোকে তিনটা তালাক দিয়ে দিলাম একটা, অথবা তুই তালাক তুই তালাক তুই তালাক, তিনটা, এই দুইটা পদ্ধতি হতে পারে। তিন সংখ্যা উল্লেখ করে বলতে পারে, অথবা শব্দটাকে তিনবার উল্লেখ করেও বলতে পারে, যে তোকে তিন তালাক দিলাম, এ তিন তালাক, এটাও হতে পারে শব্দটা, অথবা হতে পারে তোমাকে তালাক দিলাম তালাক দিলাম তালাক দিলাম, এ তিনবার উল্লেখ করা। তো এইটা তালাক কার্যকর হবে না হবে না, হলে কয় তালাক কার্যকর হবে না হবে, যদি সে মুখে বলে তিন তালাক দিলাম, যদি মুখে বলে তিন তালাক দিলাম, তিন শব্দটা সংখ্যা উল্লেখ করে যদি বলে যে তোমাকে তিন তালাক দিয়ে দিলাম, এই ক্ষেত্রে যে কয় তালাক কার্যকর হবে একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে তোমাকে তালাক দিলাম তালাক দিলাম তালাক দিলাম, এইখানে এই দুইটার ভিতরে পার্থক্য আছে। পার্থক্য কিভাবে, দ্বিতীয় যে পদ্ধতিটা বললাম যে তোকে তালাক দিলাম তালাক তালাক তালাক, তালাক শব্দটা তিনবার উচ্চারণ করা হয়েছে, যদি যে তালাক দাতা তালাক জুতা যাতা যদি মনে মনে নিয়ত করে যে আমি শব্দটা তিনবার উচ্চারণ করেছি গুরুত্ব বোঝানোর জন্য, সংখ্যা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো তাকিদ দেওয়া, গুরুত্ব দেওয়া, তাহলে এখানে একটা তালাকই কার্যকর হবে। সকল আলেমের মতে এখানে কোনো মতানক্য নেই, আমার জানা মতে একটা তালাকই কার্যকর হবে, যেহেতু সে নিয়ত করেছে এক তালাকের কিন্তু শব্দ তিনবার উচ্চারণ করেছে গুরুত্ব দেওয়ার জন্য, তাকিদের জন্য। পক্ষান্তরে যদি তিন তালাক উদ্দেশ্য নয়, তিনবার উচ্চারণ করলো
তিনটা তালাকের নিয়ত করল অথবা বলল তোকে তিন তালাক দিলাম, এই অবস্থাতে কয়টা তালাক কার্যকর হবে? আবার স্পষ্ট করার জন্য বলতেছি, বলল যে তোমাকে তালাক 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 শব্দ তিনবার উচ্চারণ করেছে এবং তিনবার দ্বারা সে তিনবার উদ্দেশ্য নিয়েছে, মানে তিন তালাক উদ্দেশ্য নিয়েছে একটা, আর একটা বললেন তোমাকে তিন তালাক দিলাম, এ দুই অবস্থাতে কয়টা তালাক কার্যকর হবে? এই ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া যদি আমরা দেখি, সুস্পষ্ট সরাসরি ফতোয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া, উমার রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের প্রথম দুই বছরের ফতোয়া, এই ফতোয়াগুলো দেখতে গেলে যেটা পাওয়া যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকুস সালাসা ফি আহাদি রসুল তালাকুন ওয়াহিদা, মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিন তালাক এক তালাক ছিল, আবু বকরের যুগে তিন তালাক এক তালাক ছিল, ওয়াসাদ্দার মিন খিলাফাতে উমার, উমারের খেলাফতের প্রথম দিকে তিন তালাক এক তালাকই কার্যকর করা হতো। অর্থাৎ কেউ যদি রসুলকে এসে বলছো আমি আমার বউকে আমি তিন তালাক দিয়ে দিয়েছি, রসুল কয় তালাকের ফতোয়া দিতেন? এক তালাকের ফতোয়া দিতেন। উমার রদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক তালাকের ফতোয়া দিতেন। উমার রাদিয়াল্লাহু তাআলা তার খিলাফতের প্রথম দুই বছর তিনি এক তালাকের ফতোয়া দিতেন, অর্থাৎ একসাথে যদি তিন তালাক দেওয়া হয় এক তালাকের ফতোয়া ওনারা দিতেন। উমার রাদিয়াল্লাহু সময় তালাকের প্রচলনটা ব্যাপক মানুষের মাঝে বেড়ে যায়, তার উমার রয়ত এটা রাষ্ট্রীয় ফরমান জারি করেন, রাষ্ট্রীয় আইন জারি করেন, কেউ যদি নিজের ওপর আবশ্যক করে দেয় আমরা আবশ্যক করে দিব, অর্থাৎ কেউ যদি নিজেকে তার স্ত্রীকে তিন তালাক বলতে তিন তালাক উদ্দেশ্য নাই তিন তালাক দিতে চায় তাহলে আমরা তিন তালাকে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করে দিব, এটা ছিল উমার রাদিয়াল্লাহু তাআলার রাষ্ট্রীয় ফরমান। সুতরাং স্বাভাবিক অবস্থাতে এই ফাতোয়ার মূল যে বিষয়টা হচ্ছে, তিন তালাকের ক্ষেত্রে মূল বিধানটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তালাকই কার্যকর করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক তালাকই কার্যকর করেছেন, উমার তার খিলাফতের প্রথম দিকে এক তালাকই কার্যকর করেছেন। এছাড়াও অসংখ্য সাহাবার ফাতোয়া যারা তিন তালাককে এক তালাকই কার্যকর করেছেন। যদিও আপনি যদি ফোকাহা ফাকিহ যারা ছিল আলেমদের মতামত দেখতে চান তাহলে অধিকাংশ আলেমের মতে তিন তালাক কার্যকর হয়, অধিকাংশ আলেমের মতে, অধিকাংশ আলেমের ফতোয়া হলো তিন তালাক কার্যকর হয়। তবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটির দিকে লক্ষ্য করে, এছাড়া আবু দাউদের কিছু হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসগুলোর দিকে লক্ষ্য করে আমরা যেটা মনে করি তিন তালাক এক তালাক কার্যকর হবে স্বাভাবিক অবস্থায়। তবে আমাদের বাংলাদেশের নিয়মে ওইটা, বাংলাদেশে আমাদের যেটা জানা আছে তালাকের যে আইন রয়েছে বিবাহ আইন মুসলিম আইন, এক্ষেত্রেও তিন তালাককে এক তালাকে কার্যকর করা হয় আমাদের রাষ্ট্রীয়ভাবে। যদিও হানাফি মাজহাবের মতে তিন তালাক কার্যকর হবে, কিন্তু আমাদের রাষ্ট্রীয় যেটা আইন রয়েছে তিন তালাক এক তালাক কার্যকর করা হয় রাষ্ট্রীয়ভাবে। এই কারণে তাদের তিন মাসের যে নোটিশ প্রেরণের যে বিধানটা রয়েছে কোর্টের মাধ্যমে, 90 দিন সময় দিয়ে নোটিশ প্রেরণ করা হয়। তো যেটা বলছিলাম, তো তিন তালাক বিশুদ্ধ মত, আমরা যেটা মনে করি তিন তালাক এক তালাকই কার্যকর হবে ইনশাআল্লাহ। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ফতোয়া, এটাই আবু বকর রাদিয়াল্লাহু ফতোয়া, এটাই উমার রাদিয়াল্লাহু খেলাফতের প্রথম যুগের ফতোয়া, উমার রাজত্বের পরে পরে যারা আবার খলিফা হয়েছেন তারাও রসুলের ফতোয়ায় তারা অনুসরণ করেছেন, তিন তালাককে এক তালাকই কার্যকর করেছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে একসাথে তিন তালাক হাজার তালাকও দেয়, জয় তালাকে দেখ না কেন, এটা এক তালাক হিসাবেই কার্যকর হবে, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। এটাকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিলের কারণে। আপনারা একটু আগে বসুন, সমস্যা হচ্ছে আমাদের সমাজে দেখুন যে আমাদের সমাজে তিন তালাককে তিন তালাক কার্যকর করা হচ্ছে। আমাদের দেখবেন এখানে ও আমাদের কাছে এগুলো বেশি আসে, অনেক হানাফি ভাই এ বিষয়ে আমাদের কাছে ফতোয়া নিতে আসেন, অনেক অনেক। আমাদের মাদ্রাসার পাশে একটা মাদ্রাসা আছে, নামকরা মাদ্রাসা, ওই মাদ্রাসার একজন কমিটির যত সম্ভব সেক্রেটারি অথবা কোনো পদের ব্যক্তি উনি, উনি এই ফতোয়া আমাদের কাছে আমাদের মাদ্রাসায় নিতে এসেছেন, গোপনে নিতে এসেছেন, ভাই কেউ যেন না জানে। এ হচ্ছে আমাদের অবস্থা সমাজের। যাই হোক, আমরা যতটুকু পারি তাদের না শেয়ার করার চেষ্টা করি যে শুধুমাত্র তালাকের সুবিধাবাদী হয়ে আমাদের কাছে আসবেন বিষয়টি এরকম যেন না হয়, বরং সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাকে প্রাধান্য দিবেন, অবস্থা যেন এরকমই হয় এটাকে সবসময় মাথায় রাখবেন, আমরা দেওয়ার চেষ্টা করি।
এগুলো বলার চেষ্টা করি। তো যেটা বলছিলাম, আমাদের সময় যেটা হয়, তিন তালাক অধিকাংশ তো আমরা আগেই বলেছি তালাকটা নিয়মই আমরা জানি না। তালাক দিতে লাগলে তো এক দুই তালাক হয় না, তিন তালাক পার হয়ে হাজার তালাক দিতে পারলে মনে মনটা শান্তি হয়। এ হচ্ছে আমাদের সামাজিক অবস্থা, বাঙালিদের অবস্থা এরকম আরও বেশি। তো তালাক দেওয়ার পরে অনুশোচনা হয়, অনুশোচন হওয়ার পরে এখন তখন যা ফতোয়া নিতে যাওয়া হয়, আমাদের ভাইয়েরা ফতোয়া দেন কিসের? তিন তালাক কার্যকর হবে এই ফতোয়া দেন। এই ফতোয়া দেওয়ার পরে এখন এটাকে হালাল করার জন্য তারা আবার কী করেন? হিল্লা বিবাহর ব্যবস্থা করেন, যেটা একটা হারাম থেকে একটা, যেখানে সুযোগ ছিল তিন তালাককে একটা তালাক নেওয়ার সুযোগ ছিল হারামে না যে, সেটা বাদ দিয়ে তারা কোথায় গেলেন? একটাকে বিধান লঙ্ঘন করে একটা গ্রহণ করলেন, আর সেটাকে আবার ফিরে নেওয়ার জন্য হারাম একটা পদ্ধতি অবলম্বন করলেন, হিল্লা বিবাহ যেটা সামাজিকভাবে বলা হয়। এটা অত্যন্ত নিকৃষ্ট অগ্রহীত কাজ এবং শরীয়তের দৃষ্টিতে এটা একটা কাবিরা গুনাহ, মারাত্মক পাপ। কোনো ব্যক্তি যদি হিল্লার মাধ্যমে কোনো বউকে ফেরত নেয়, কোশ্চিন কালেও তার বউ হালাল হবে না, অর্থাৎ তাদের সারা জীবনের দৈহিক সম্পর্ক হারামি থাকবে, হালাল কোশ্চিন কালেও হবে না। সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে যে শরীয়তের যে বিধানগুলো আছে আমরা সেই জন্য গ্রহণ, সেইভাবে গ্রহণ করতে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এরা এগুলোকে নিয়ে এ হাদিসগুলোর দিকে লক্ষ্য করলে অনেকটা সহজ হয়ে যায়। এ হাদিসের দিকে লক্ষ্য না করে অনেক সময় এমন বাজে ভাষায় গালিগালাজ করে আলেমুল আমাদেরকে, আর এত খারাপ ভাষায় গালিগালাজ করে অনেক, আমি নিজে এর ভুক্তভোগী, আমাকে কতজন কল করে গালিগালাজ করেছে, ওর আত্মীয় স্বজন এরকম হয়েছে, মোবাইল তো নাম্বার কোথায় থেকে কোথায় যায় খোঁজখবরই নাই, কতজন কল করে, কল করেছে আমি বলেছি যে আসলে ভাই এগুলো তো তালাকের মাসলা, আর একটা নিয়ম হচ্ছে মুখে শ্রবণ করে তালাকের মাসলা দেওয়াটা জটিল। তালাকের মাসলা দেওয়ার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে একটা কাগজে লিখিত থাকতে হবে, স্বামী স্ত্রীর উভয়ের সিগনেচার লাগবে, সিগনেচারের পরে তালাকের বিষয়টা আসে, কারণ অবস্থা ভিন্নতার মাধ্যমে তালাকেরও ভিন্নতা হয়ে যায়। স্বামী বলছে একরকম, স্ত্রী বলছে আর একরকম, যদিও এক্ষেত্রে স্ত্রীর কথা প্রাধান্য পাবে না, স্বামীর কথা প্রাধান্য পাবে। মতানৈক্য যদি দেখা যায়, তালাকের বিষয়ে মতানৈক্য দেখা যায়, মতানৈক্যের ক্ষেত্রে স্বামীর কথা প্রাধান্য পাবে, স্ত্রীর কথা প্রাধান্য পাবে না, কারণ অধিকারটা হচ্ছে স্বামীর, অধিকারটা স্ত্রীর নয়। তবুও অনেক বিষয় থাকে যেগুলোতে মহিলার বাধা দেওয়াটা তালাকের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে বা বিধানকে ভিন্ন করে ফেলে, এ কারণে সামনাসামনি উভয়কে লাগে, উভয়ের কথা শুনতে হয়, একজনের কথা আরেকজন শুনবে, কোনো প্রতিবাদ বা কোনো ভুল কিছু বলা হচ্ছে কি না এগুলো এগুলো শোনার বিষয় আছে। তারপরে অবস্থার ভিন্নতার কারণে ফতোয়া ভিন্নতা হয়, এ কারণে সাধারণত যেটা করা হয় লিখিত অথবা স্বামী স্ত্রী উভয়কে উপস্থিত থাকতে হয়। এরপরেও ফতোয়া যদি জিজ্ঞাসা করা হয় তখন আমরা তার ব্যক্তিগত ফতোয়া সাধারণত আমরা মোবাইলে দিই না, আমরা যেটা বলে থাকি আপনার ধনে শুনে এরকম মনে হচ্ছে আমাদের কাছে দলিল আলোকে, তবে আপনার সমাধানটা কি? উভয়ের কাছে শুনে তারপর ফতোয়া দেওয়া যাবে, তার আগে দেওয়া যাবে না সাধারণত এই বলে বলি। তো এই ফতোয়া দেওয়ার পরে একজন কল করেছে আমাকে, কল করে কী গালা গালাজ, কী লেখাপড়া করছো, মূর্খ টুর্খ, আরও মানে মুখ দিয়ে গালিগুলো নিয়ে আসা মুশকিল। ওই নাকি একমাত্র শিক্ষক বা লেখাপড়া করে বা শিক্ষকতা করে, সে যেটা বললো যে আমি মুসলিম পড়ায় এক জায়গাতে, তো একজন মুসলিম পড়ানো আলেমের মুখ দিয়ে এত জঘন্য গালিগালাজ বের হতে পারে, এটা আশ্চর্য লাগে। এটা শুধুমাত্র মাঝহাবি গোরামের কারণে আর কিছু নয়, দলিল প্রমাণের কারণে, হিংসা বিদ্বেষ কিছু না, শুধুমাত্র মাঝহাবি গোরামের কারণে এই অবস্থাগুলো হয়ে থাকে। যা হোক, যা মূল কথা বলছিলাম যে শরীয়তের দৃষ্টিতে আমরা যেটা বিশুদ্ধ মনে করি, কোনো ব্যক্তি যদি একসাথে তিন তালাক দেয় ইনশাআল্লাহ সেটা এক তালাকই কার্যকর হবে, তার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে চাইলে ঘর সংসার সে করতে পারবে, এটা তার জন্য বৈধ রয়েছে, সমস্যা নেই। এরপরে আসুন যে তালাকের যে আরো, এরপরে তালাকের দিকে লক্ষ্য, শব্দ নির্বাচনের দিক দিয়ে তালাকের প্রকার, শব্দ নির্বাচনের দিক দিয়ে, যদিও আমাদের বাংলাদেশে এটার ভিন্নতা নাই, কিছু অবস্থাতে আছে, কিছু শব্দ আছে স্পষ্ট শব্দ আর কিছু শব্দ আছে অস্পষ্ট শব্দ, স্পষ্ট আর অস্পষ্ট। যেমন বললাম তুই তালাক, তাহলে এ শব্দটা স্পষ্ট, সবাই বুঝে তালাক, আর কে বলছে যা তুই তোর বাপের বাড়ি চলে যা, ঝগড়ার সময় আমরা অনেক সময় বলে থাকি তুই তোর বাপের বাড়ি চলে যা, এখন তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, এ শব্দটার অর্থ কী? এটা তালাকেরও সম্ভাবনা রাখে, তালাক না হওয়ারও সম্ভাবনা রাখে, এ কারণে আলেমগণ তালাকের শব্দগুলোকে দুই ভাগে বিভক্ত করেছেন, কিছু শব্দ যেগুলো সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা তালাক,
আর কিছু শব্দ আছে অস্পষ্ট, স্পষ্ট নয়। তো যেগুলো সুস্পষ্ট শব্দ সেগুলোর ক্ষেত্রে ইসলামী মূলনীতি হচ্ছে নিয়ত করুক আর না করুক তালাক হয়ে যাবে, নিয়ত করুক আর না করুক স্বাভাবিকভাবে তার কী হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আল্লাহ রাসূল কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় রয়েছে যেগুলো বাস্তবতা নিয়ত করে বললেও কার্যকর হয়, ঠাট্টা করে বললেও কার্যকর হয়ে যায়। মানে মশকারা ঠাট্টা মোজাক এই ক্ষেত্রে চলে না। এক নম্বর হচ্ছে আর তলাক, দ্বিতীয় হল ওয়াইতাক ওর নিকাহ, একটা হচ্ছে তলাক তালাক দেওয়া, দ্বিতীয় নম্বর বিবাহ, তৃতীয় নম্বর হচ্ছে গোলাম মুক্ত করা, আর অন্য রয়েছে আর একটা যেটা পাওয়া যায় যে রজা, স্ত্রীকে ফেরত নেওয়া, তালাক দেওয়ার পরে ফিরে নেওয়ার যখন সময়ের মধ্যে যেটা বৈধ আছে সে সময় ফিরিয়ে নেওয়া। মুয়াসকারা করে আপনি বললেন যাও আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম, অনেক সময় হাসি মজা আমাদের সমাজে এগুলো হয়, সে ব্যক্তি বললো আমি গ্রহণ করে নিলাম, বিবাহ কিন্তু হয়ে গিয়েছে, বিয়ে কিন্তু হয়ে গেছে, বুঝছেন? এই কারণে এগুলো তো ঠাট্টা চলে না, এগুলো তো মোজাক চলে না, এটাই বাস্তবতা। এগুলোতে আপনি মোজাক করে আপনার গোলাম, গোলামের প্রথা আমাদের নাই, মোজাক করে বলে যাও তোমাকে মুক্ত করে দিলাম, সে মুক্ত হয়ে গিয়েছে, আপনার নিয়তটা এখানে কার্যকর হবে না। এটা হচ্ছে বিশুদ্ধ মত, ওলামার এই মতটা দিয়েছেন। তা বিবাহ দেওয়ার ক্ষেত্রে হাসি মোজাক চলে না, তারপরে তালাক দেওয়ার ক্ষেত্রে হাসি মোজাক চলে না, গোলাম মুক্ত করার ক্ষেত্রে হাসি মোজাক চলে না। কেউ মোজাক করে, মজাহ করে, ঠাট্টা করে তালাক দিয়ে দিবে, ঠাট্টা করে বিবাহ দিয়ে দিবে, ঠাট্টা করে গোলাম মুক্ত করবে, এগুলো কার্যকর হয়ে যাবে শরীয়তের বিধান। তো তালাকের যেটা বলছিলাম সুস্পষ্ট যদি শব্দ হয়, সুস্পষ্ট শব্দ যেটা তলাকের উপর প্রমাণ বহন করে, বিচ্ছেদের উপর প্রমাণ বহন করে, এরকম শব্দ মুখে উচ্চারণ করলে সে তালাক কার্যকর হয়ে যাবে। যাও তোমাকে তালাক দিলাম, মনে কিছুই নাই, নিয়তে কিছুই নাই, কিন্তু বললো তোমাকে তালাক দিয়ে দিলাম, এখন তার মনে পরক্ষে বলছে না আমি তো নিয়ত করিনি, আমি তালাকের নিয়ত করিনি, তার নিয়তটা এখানে কার্যকর হবে না, তার মুখ দিয়ে বলেছে সেটাই কার্যকর। হ্যাঁ, তবে যদি অবস্থা এরকম হয় যে সে মুখে একটা বলতে যাচ্ছিল বেরিয়ে গেছে আর একটা, মুখে বলতে যাচ্ছিল, অনেক সময় হয় না যে আমরা যেমন বলো মুখ ফুসকে বের হয়ে যাওয়া, আমরা যেমন বলি বলতে যাচ্ছিল একটা বের হয়ে গেছে আর একটা, যেমন কথা কথা আরবিতে এগুলো বেশি কাছাকাছি শব্দ, আনতে তহের, আনতে তহের যাতে আনতে তলেক বলে ফেলেছে, তুমি পবিত্র, তুমি পবিত্র বলতে যেয়ে তুমি তালাক এটা হয়ে গেছে। যদি মুখ ফুসকে বের হয়, যেটা আমরা বলি আরবিতে যেটা সাবকাত লিসান বলা হয়, মুখ ফুসকে যদি কোনো শব্দ একটার জায়গাতে আর একটা বের হয়ে যায় আর স্বামী দাবি করে যে আমি আসলে এটা আমি বলতে চাইনি, এটা বলতে গেছিলাম এটা হয়ে গিয়েছে, তখন স্বামীর দাবিটা কার্যকর হবে, সেক্ষেত্রে তালাক কার্যকর হবে না। কিন্তু স্ব ইচ্ছায় যদি তালাক শব্দ উচ্চারণ করে, তার নিয়ত তালাক না থাকলেও তালাক কার্যকর হয়ে যাবে। সুতরাং তালাক শব্দ উচ্চারণের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর বাকি যে শব্দগুলো আছে সরাসরি তালাকের উপর প্রমাণ বহন করে না, সেগুলো স্বামীর নিয়তটা ধরতে হবে। স্বামী তার স্ত্রী বলে তুই তোর বাপের বাড়ি চলে যা বা তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, যদি এই কথা বলে এবং তার নিয়তে থাকে তোমাকে তালাক দিলাম, তাহলে তালাক কার্যকর হবে। আর যদি তার নিয়ত যদি না থাকে তালাক কার্যকর বা তালাক দেওয়া তার নিয়তে নাই, তার নিয়ত হচ্ছে তাকে ধমক দেওয়া, গালিগালাজ করা, একটু শাসন করা, তাহলে এক্ষেত্রে তালাক কার্যকর হবে না। তো এখানে ভালো করে মনে রাখবেন, সুস্পষ্ট শব্দ মুখ দিয়ে উচ্চারণ করলে নিয়ত না থাকলেও তালাক হয়ে যাবে, যেগুলো শব্দ অস্পষ্ট স্পষ্ট নয় সেগুলো যা নিয়ত করবে সে নিয়ত অনুপাতে কার্যকর হবে। আমরা আরেকটি মাসলা আলোচনা করে আজকের খুতবা এটি জানবো, ধরুন তালাকে মুআল্লাক, শর্তযুক্ত তালাক, শর্তযুক্ত তালাক। আমরা অনেক সময় বলে থাকি তুই এই কাজ করলে তালাক, তুমি এই কাজ করলে তালাক, তোমার বাপের বাড়ি গেলে তুমি তালাক, তুমি তোমার ভাইয়ের বাড়ি গেলে তালাক, এই যে বিভিন্ন শর্তগুলো আমরা করে থাকি, এই শর্তযুক্ত তালাক, এই তালাক কার্যকর হবে না হবে না, আর এই তালাক থেকে ফিরে আসার সুযোগ আছে না নাই, দুইটা বিষয়, কার্যকর হওয়া আর একটা হলে ফিরে আসা। কথা কথা আপনি রাগারাগের মাথায় বললেন যে ঠিক আছে তুই যদি তুমি যদি তোমার বাপের বাড়ি যাও তাহলে তুমি তালাক, এটা রাগের মাথায় ঝগড়া হয়েছে, ঝগড়া যাতে বলে ফেললেন, ঝগড়া যাতে বললে এই তালাকটা কার্যকর হবে না হবে না, পরক্ষণে আপনার মন ভালো হলো, বুঝতে ছিলেন আপনি এখন ফিরে আসতে চাচ্ছেন যে না তোমার বাপের বাড়ি গেলেও তুমি তালাক হবা না, এ ফিরে আসার সুযোগ আছে না নাই। তো এই ক্ষেত্রে ওলামাদের মূলনীতি হচ্ছে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয় শর্তযুক্ত তালাক, এই কাজ করলে এই
উমুক কাজ করলে তুমি এরকম তালাক হয়ে যাবে বা তোমাকে তালাক দিলাম, এ শর্ত করে তালাক দিলে তালাকটা কার্যকর হবে না হবে না? ওলামাদের মতে তালাকটা শর্ত আসলে কার্যকর হয়ে যাবে, শর্ত আসলে কার্যকর হয়ে যাবে। অর্থাৎ যে শর্ত, তুমি ঘরে ঢুকলে তালাক, ঘরে ঢুকে যে তালাক হয়ে যাবে। তুমি তোমার বাপের বাড়ি গেলে তালাক, বাপের বাড়ি গেলে তালাক হবে, তার বাপের বাড়ি না গেলে এটা তালাক কার্যকর হবে না। এখন পরক্ষণে যেটা বললাম, তাহলে যদি যে শর্ত করবে শর্ত ভঙ্গ করলে তালাকটা কার্যকর হয়ে যাবে, শর্ত ভঙ্গ করলে তালাকটা কার্যকর হবে, শর্ত ভঙ্গ করলো না তালাক কার্যকর হবে না। এখন যদি সে তার শর্তকে বাতিল করতে চায় যে না তুমি তোমার বাপের বাড়ি যেতে পারবে, এর সুযোগ আছে না নাই? এই ক্ষেত্রে জমহুর আলেমের মত এই সুযোগ আর নাই, শর্তকে বাতিল করার সুযোগ নাই। এটা হলো অধিকাংশ সকল আলেমের মত। হাতে গোনা এক দুজন আলেম, একেবারে নগণ্য কিছু আলেম যারা বলতে যে এটা বাতিল করার সুযোগ আছে। কিছু আলেমের হাতে ওরা একবারে প্রসিদ্ধ তেমন কোনো আলেমের মত এই ক্ষেত্রে পাওয়া যায় না, যদিও এটা নিয়ে ওলামাগণ বিভিন্ন গবেষণা তারা চালাচ্ছেন, বিভিন্ন গবেষণা তারা করতেছেন। কিন্তু এই ক্ষেত্রে সৌদি আরবের যে ফতোয়া রয়েছে এবং তার রাষ্ট্রীয় যে ফতোয়া রয়েছে, রাষ্ট্রীয় ফতোয়াতেও বাতিলের সুযোগ নাই, শর্ত বাতিল করার সুযোগ তার নাই এটা ফতোয়া। যদিও কিছু দেশের আবার রাষ্ট্রীয় ফতোয়া আছে যে তারা বাতিলের সুযোগ তালাক গণ্য হবে না, যেমন কুয়েতের রাষ্ট্রীয় ফতোয়া যেটা রয়েছে, তাদের মতে শর্ত করে তালাক দিলে শর্ত থেকে ফিরে আসলে আর শর্তর কোনো ধর্তব্যতা থাকবে না, অর্থাৎ ফিরে আসার সুযোগ আছে। এরকমভাবে লিবিয়ার যে রাষ্ট্রীয় যে ফতোয়া রয়েছে সেখানেও ফিরে আসার সুযোগ আছে, কিন্তু দেখা যাচ্ছে গ্রহণযোগ্য কোনো আলেমের ওরকম ফতোয়া পাওয়া যাচ্ছে না। তবে ওলামাগণে এটা নিয়ে আরও গবেষণা করছে, ভাবতেছেন, যেটা বলা হয় ইমাম আহমদ বিন হাম্বাল থেকে কিছু মতামত পাওয়া যায় কিন্তু সেগুলো স্পষ্ট নয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় হলো এই ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করব, এই ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করবো। ওলামাদের অধিকাংশ আলেমাদের মত শর্তযুক্ত তালাক দিলে সেখান থেকে ফিরে আসার আর সুযোগ না, এটা হতো অধিকাংশ আলেমেরই মত। এগুলো হচ্ছে ইজতিহাদি মাসালা, যেহেতু এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না, শর্তযুক্ত বিষয় এ করে ওলামাগণ এটা নিয়ে মতানক্য করেছেন এই জায়গাগুলো নিয়ে। তো অধিকাংশ আলেমের মতে শর্তযুক্ত তালাক থেকে ফেরত আসা যায় না। সুতরাং সর্বোপরি মূল কথা হচ্ছে তালাকের ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব, আমরা যেন উঠতে বসতে মুখ দিয়ে তালাক তালাক এই শব্দগুলো উচ্চারণ না করি, এগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকবো। আল্লাহ তাআলা আমাদের সতর্ক থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা শুধুমাত্র প্রাথমিক কিছু ধারণা তালাক কেন্দ্রিক, এছাড়াও আলোচনা করলে আরও স্বাভাবিক যে প্রাথমিক আরও যে মাসালাগুলো রয়েছে তালাক কেন্দ্রে আরও কিছু, যেমন রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে না হবে না, একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে না হবে না এটা বলে নিই, একটু বেশি সময় নেব না, দুই মিনিট সময় নেব এটা নিয়ে। তালাক রাগান্বিত হবে তালাকের তিনটা অবস্থা, একটা স্বাভাবিক রাগ যেটা আমরা সবাই বুঝি, স্বাভাবিক রাগ, রাগ ছাড়া সাধারণত তালাক কমই হয়। যদি ইসলামী তালাক যদি দেখেন, ইসলামী তালাকটা নিয়ম হচ্ছে রাগে আপনি তালাক দেবেন না, সমঝোতা করে তালাক দেবেন, ইসলামী নিয়ম, ইসলামী নিয়ম। কারণ যে যখন রাগ উঠবে তখনই আপনি তালাক দিতে পারবেন না, সুন্নাতে তালাকের যে পদ্ধতিটা আমরা প্রথমে বলছিলাম, আপনার সময় আসলে তালাক দিতে হবে। তাহলে ইসলামী তালাকের নিয়মটা সমঝোতামূলক তালাক, রাগের অবস্থায় তালাক এটা ইসলামী স্বাভাবিক নিয়ম নীতি নয়, সমঝোতার মাধ্যমে। তাই তাসরিহ বি ইহসান, ইমসাকুম বি মারুফ আও তাসরিহ বি ইহসান, ভালোভাবে রাখবা নয়তো ভালোভাবে বিদায় করে দিবা, এই যে ভালোভাবে রাখতে বলা হয়েছে বউকে নয়তো ভালোভাবে বিদায় দিতে, রাগের বিষয়টা সাধারণত থাকে না। তবুও কেউ যদি সাধারণত রাগের মাথায় স্বাভাবিক রাগ নিয়ে যদি তালাক দেয় তালাক কার্যকর হয়ে যাবে এটা নিয়ে কোনো মতানক্য নাই। অতি রাগ, এমন রাগ যে রাগে তার স্বাভাবিক অবস্থা ঠিক নেই, কি করেছে হয় না, অনেক সময় এত রাগ যে কি করেছে না তার কিছুই মনে নাই, যে তার মুখ দিয়ে কী উচ্চারণ হয়েছে, মুখ দিয়ে কী বলেছে মনেই নাই। দেখা হলো সে সিন্ডেল পরে বাড়ি থেকে বের হয়েছে, ডান পায়ের সিন্ডেল বাম পায়ে পড়েছে, তার কোনো হুঁশ নেই, জামা পরেছে উল্টা করে জামা পরে সে বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছে, এই যে এরকম, এগুলো হচ্ছে করিনা নিদর্শন,
যেগুলো প্রমাণ বহন করে সে কঠিন রাগিক অবস্থায় ছিল। যদি স্বামী সে নিজে দাবি করে যে আমি এমন রাগান্বিত অবস্থায় ছিলাম যে আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না, আমি কিছুই বুঝতে পারিনি, এবং তার স্ত্রী যদি কোনো কারিনা বা কিছু নিদর্শন উল্লেখ করে যে এই অবস্থা ছিল যেগুলো প্রমাণ বহন করছে তার স্বাভাবিক জ্ঞান ছিল না, এই অবস্থায় তালাক কার্যকর হবে না, এই অবস্থায় তালাক কার্যকর হবে না। রুফি আল কলাম সালাসিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন তিন শ্রেণীর ব্যক্তিদের কলমকে উঠে নেওয়া হয়েছে, আনি সবি নাবালক থেকে, আনিল নাইম ঘুমন্ত ব্যক্তি থেকে, ওয়ানিল মাজনুন পাগল থেকে। তো ঘুমন্ত অবস্থায় কেউ যদি কোনো অন্যায় করে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে স্ত্রীকে তালাক দিচ্ছে, স্ত্রী পাশে থেকে শুনতেছে যে আমার স্বামী আমার তালাক দিচ্ছে, এই তালাক কী হবে না, কার্যকর হবে না। কিন্তু নাইমের ঘুমন্ত ব্যক্তির কোনো বিধান শরীয়তে কার্যকর হয় না। এই ঘুমন্ত ব্যক্তির অনেক মাসালা আছে, এখানে অনেক মাসালা আছে, থাক সেগুলো অন্য সময় আলোচনা করা যাবে। তো এখন এই যে তালাক দিলে তালাক কার্যকর, মাজনুন পাগল ব্যক্তি তালাক দিলে তার তালাক কার্যকর হবে না, যে কঠিন রাগ অধিক রেগে গেছে, এ যার রাগের কারণে স্বাভাবিক হিতাহিত জ্ঞান নেই, এ ব্যক্তিকে তুলনা করা হয়েছে পাগলের সাথে, এ ব্যক্তিকে তুলনা করা হয়েছে পাগলের সাথে। সুতরাং পাগলের বিধান যেমন কার্যকর হয় না, এ ব্যক্তির বিধানও কার্যকর হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন লা তালাকা, আল্লাহ রাসূল যে হাদিসটা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে অতি রাগান্বিত অবস্থায় তালাক কার্যকর হবে না, শব্দটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম, যে বলছে অতি রাগান্বিত অবস্থায় তালাক কার্যকর হবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং এমন রাগ যে রাগে হিতাহিত জ্ঞান নেই, এ রাগে তালাক কার্যকর হবে না। তাহলে স্বাভাবিক অবস্থা গেল, মারাত্মক অবস্থা হলো মধ্য অবস্থা, যে অবস্থাটা ইখতলাতপূর্ণ, মনে হচ্ছে অধিক রাগ মনে হচ্ছে হালকা রাগ, এই অবস্থায় কী হবে, স্বামী নিজেই ডিসিশন নিতে পারছে যে আমার কী অবস্থায়, মনে ছিল না ছিল না, ছিল না ছিল না, এ দোদুল্যমান অবস্থায় স্বামী রয়েছে। এই ক্ষেত্রেও আমাদের মত ইমাম ইবনে কাইয়িম রহিমাহুল্লাহ এ বিষয়ে একটা বই আছে, ইগাসাত লুহফান ফি তালাকিল গদবান, এ বিষয়ে উনি একটা বই লিপিবদ্ধ, শুধু রাগান্বিত ব্যক্তির তালাক নিয়ে, এক্ষেত্রেও সে ব্যক্তির তালাক কার্যকর হবে না। এক্ষেত্রে যদি অবস্থা দোদুল্যমান হয়, যে কঠিন রাগ অথবা কঠিন রাগ না, এ টানা পোড়ার অবস্থা যদি হয়, এই অবস্থা তালাক কার্যকর হবে না। যাই হোক, আমরা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের বিধানগুলো যথাযথভাবে জানার তৌফিক দান করুন, আমিন। শরীয়তের বিধানগুলো জেনে আমরা যেন সামাজিক হ্রাস আমাদের পারিবারিক জীবনে আমরা সুন্দরভাবে পারিবারিক জীবনযাপন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া, যাদের স্বামী স্ত্রীর পরিবার প্রয়োজন রয়েছে, আল্লাহ তাদের মন মালিন্য এগুলো দূরভূত করে তাদেরকে সাখে সুখী জীবনযাপন করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমাদের পারিবারিক যে দিন দিন অশান্তি দিন দিন বাড়তেই আছে, পারিবারিক অশান্তি দিন দিন বাড়তেই আছে, আল্লাহ তালা আমাদের এই অশান্তির আগুন থেকে মুক্ত পাওয়া মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের একটা সুখী পরিবার সুখী সমাজ গঠন করতে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।